প্রযুক্তি নির্ভর এই যুগে প্রায় সবাই স্মার্টফোন ব্যবহার করেন, তবে স্মার্টফোনের অন্যতম একটি সমস্যা হলো গরম হয়ে যাওয়া। তখন একটা আতঙ্ক কাজ করে বেশিরভাগই মনে, ফোনটা ফেটে যাবে না তো? জেনে নিন ফোনের এই ব্যাটারি গরম হয়ে ওঠা বন্ধ করবেন কিভাবে। রাতভর ফোন চার্জ দিয়ে রাখার অভ্যাস ত্যাগ করুন, এর ফলে মোবাইল অত্যাধিক গরম হয়ে যাওয়া ছাড়াও ব্যাটারির কার্যক্ষমতা হ্রাস পাবে। চার্জ দেওয়ার সময় ফোনের কভার অবশ্যই খুলে রাখুন। চার্জ দেওয়ার সময় ফোনে যে তাপ উৎপন্ন হয় কভার থাকায় তা বেরোতে পারে না, ফলে মোবাইল ফোন গরম হয়ে ওঠে। অন্য ফোনের ব্যাটারি বা অন্য ফোনের চার্জার ব্যবহার না করাই ভালো, এতে হ্যান্ডসেট দ্রুত খারাপ হওয়ার আশঙ্কা থাকে। সরাসরি সূর্যালোকে মোবাইল ফোন দীর্ঘক্ষণ রাখবেন না, কারণ সূর্যের আলো ফোনের ব্যাটারির ক্ষতি করে। যেসব অ্যাপ চালালে ফোনের ব্যাটারি দ্রুত খরচ হয় বা ফোন গরম হয়ে ওঠে, সেগুলো ফোন থেকে আনইনস্টল করে দেওয়াই ভালো। এবি24 এর সাথে থাকুন আর নিত্য নতুন খবর জানুন।